আসসালামু আলাইকুম। রোজনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাস থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি নুজাত ফাতিমা রেবেকা, সহকারী শিক্ষিকা রোজনগর উচ্চ বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাসটা করব। তো ছোট শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বইটা, খাতা, পেন্সিল, রাবার এগুলো নিয়ে সামনে বসে যাও। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমি আমার ক্লাসটা সাজিয়েছি ইংলিশ ফর টুডে বইটার ইউনিট 4-5 নিয়ে, পেজ হচ্ছে 8 থেকে 11 পর্যন্ত। তো শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, এই 8, 9, 10, 11 এই চারটা পেজের মধ্যে যে নিউ ওয়ার্ডসগুলো আছে, ওয়ার্ড মিনিংগুলো আমি লিখে দিয়েছি, সবাই একটু খেয়াল করে দেখো। আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো সুন্দর করে বাংলা অর্থ সহ পড়িয়ে দিচ্ছি, সবাই সুন্দর করে খাতায় এই ওয়ার্ড মিনিংগুলো তুলে নিবে, কেমন? দেখো, সিএপি ক্যাপ, ক্যাপ অর্থ টুপি, টয়সার টু, পয়েরি শিকারে পি, টুপি। সিএটি ক্যাট, ক্যাট বিড়াল, বসে বি, ডেশনের রেখা রা, ল বিড়াল। WINDOW উইন্ডো, বর্গ জায়গা যা, দন্তের নাকের না, লয়কাল্লা জানালা। DOOR ডোর, দ বসানো র, বর্গীয় জায়গা যা, দরজা। CHAIR চেয়ার, যেটা আমরা বসি, চেয়ার অথবা কে দ্বারা, চয়কের চেয়ে উদস্তায়কার র, চেয়ার অথবা কয়েকের কে, দয়কের দা, বসানো রয়কের রা, কে দ্বারা, যার যেটা সুবিধা হবে সে সেটা লিখতে পারবে। FLOOR ফ্লোর, ফ্লোর অর্থ মেঝে, ময়কের মেয়ে, ছয়কের চেয়ে মেঝে। TABLE টেবিল, টেবিল অর্থ ট্যাকে টে, বয়সে বি, ল টেবিল। BOOK বুক, বুক অর্থ বই। আসো আমরা আরেকটু রিভিউ করি। ক্যাট টুপি, ক্যাট বিড়াল, উইন্ডো জানালা, ডোর দরজা, চেয়ার চেয়ার অথবা কেদারা, ফ্লোর মেঝে, টেবিল টেবিল, বুক বই। আশা করবো তোমরা এগুলো সুন্দর করে বুঝিয়ে নিয়েছ। এবার আসো এই পাশে একটুকু দেখি, PENCIL পেন্সিল, পেন্সিল, কয়েকের পে, দন্তের না, পেন, দন্তের শেষে শিল, অশিল, পেন্সিল। ব্যাগ থলে, থ লাইকেললে থলে। STAND স্ট্যান্ড আপ, দাঁড়াও, দয়কের দা, চন্দ্রবিন্দ, ডাইশনের রেখার রা, ও দাঁড়াও, এখানে ডাইশনের। এরপর আছে SIT সিট, সিট মানে বসা আমরা জানি। DOWN ডাউন, সিট ডাউন যদি একত্রে থাকে তাহলে আমরা লিখতে পারি বসো অথবা তোমার আসনে বসো। বসোটাই ছোট হয়, তোমাদের শিখতে সুবিধা হবে, ব দন্তের সহকর্ষ, বসো। GO গো, গো মানে যাওয়া, জায়গা অন্তস্থ জায়গা যা, ও অন্তস্থীয় আকার যাওয়া। DOG ডগ কুকুর, কয়েশ্বর কু, কয়েশ্বর কু, বসানোরা কুকুর। তো সোনামণিরা তোমরা সবাই এগুলো তুলে নিয়েছো, আর একবার আরেকটু রিভিশন করছি এই সাইডটা দেখো। পেন্সিল পেন্সিল, ব্যাগ থলে, স্ট্যান্ড আপ দাঁড়াও, সিট ডাউন বসো, গো যাওয়া, ডগ কুকুর। আমরা যে চারটা পেজ আজকে পড়ব, সেই চারটা পেজের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে তোমাদের এখন নতুন জানা, সেগুলো আমি সুন্দর করে উঠিয়ে দিলাম। এবার চলে আসো আমরা 8 পেজে যাই, 4 পেজ। 4 পেজে দেখো আমাদের এখানে কি আছে, লুক লেসন অ্যান্ড সে, আমি এটা আগেই বলেছি, মানে কি দেখো শোনো এবং বলো। এখানে আছে একটা বলের চিত্র দেওয়া আছে, দেখো এখানে কয়টা বল আছে, একটা বল। এখানে দুটো এন্টের ছবি আছে, এন্ট অর্থ কি, নেক্সট, গত ক্লাসে পড়েছিলাম পিঁপড়া অথবা পিপিলিকা। এখানে কয়টা আছে আমরা একটু কাউন্ট করি, 1, 2, তাহলে কয়টা, দুটো। এবার দেখো বি নাম্বার আছে, সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো, 1। তো আমাদের 1টা কীভাবে লিখতে হয়, 1টা লিখতে হয় এইভাবে অথবা এইভাবে, 1। আর 2টা কীভাবে লিখবে, এই যে 2, ঠিক আছে। এই দুটো সংখ্যা এখানে লিখে দেওয়া আছে, তোমরা এই ফাঁকা ঘরগুলোতে, বইয়ের এই ফাঁকা ঘরগুলোতে সুন্দর করে লিখে ফেলো তো 1 আর 2টা। আশা করবো এতক্ষণে লেখা হয়ে গেছে। সবাই খেয়াল করো, সি নাম্বার আছে কাউন্ট, কাউন্ট মানে কি, গণনা করা, ট্র্যাক দেখো অ্যান্ড লেখো, মানে কাউন্ট করো, গণনা করো, ইন্ডিকেট করে তারপরে তোমরা লিখবে। এখানে একটা অ্যাপেলের ছবি আছে, এখানে কয়টা অ্যাপেল আছে, একটা, এর জন্য আমরা ইংলিশে 1 লিখেছি। এখানে বলস আছে কয়টা, 2, দুটো, 2 লিখেছি। অ্যান্ডস আছে কয়টা, 2, এখানে 2 লিখে দিবে।
এখানে সুন্দর করে তোমরা পেন্সিল দিয়ে টু লিখবে। এখানে বল আছে কয়টা? একটা। দেখো যেগুলোতে একটা আছে সেখানে কিন্তু এস যুক্ত হয়নি, যেখানে দুটো করে আছে অনেকগুলো বুঝিয়েছে জন্য এস আছে। বল একটা ওয়ান লিখবে, অ্যান্ট একটা ওয়ান লিখবে, অ্যাপেলস দুইটা টু লিখবে। তো ছোট্ট সোনামণিরা, আশা করব 8 পেজের কোনো সমস্যা তোমাদের ধরা পড়বে না, তোমরা এগুলো সুন্দর করে বুঝেছ, সুন্দর করে লিখে ফেলো। এবার আমরা আসছি 9 পেজে। তার আগে তোমাদেরকে একটু আমি খেয়াল করতে বলছি, সবাই একটু খেয়াল করো, আমি এখানে তোমাদের ইংরেজি যে খাতাটা তোমরা ইউজ করো মার্জিন করা, সেই খাতাটার মতো করে রোল করেছি। এবং আমার 11 পেজ পর্যন্ত গত ক্লাসে যেমন ক্যাপিটাল লেটারের এ এবং বি লিখানো দেখিয়েছি, স্মল লেটারের এ এবং বি লিখানো দেখিয়েছি, আজকে ঠিক সেভাবে আমাদের আজকে নতুন দুইটা ওয়ার্ড আসছে, সি এবং ডি। দেখো ক্যাপিটাল লেটারের সিটা হবে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি দুটায়, আর স্মল লেটারটা হবে শুধুমাত্র মাঝের সারিতে। আবার বড় হাতের মানে ক্যাপিটাল লেটারের ডিটা হবে দুই সারিতে, স্মল লেটারের ডিটাও হবে দুই সারিতে, এভাবে আন্ডারলাইন করে এইভাবে দিতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সি এবং ডি তোমাদের খাতাগুলোতে তোমরা কীভাবে লিখবে। এবার আসো আমাদের যে আমরা শিখি যে কোন লেটারটায় কী শব্দ হবে, শব্দ গঠন। হ্যাঁ, শব্দ গঠন যে শিখি, সেই শব্দ গঠনের ভিতরে সি ফর ক্যাপ লিখেছি আমি, সি এ পি ক্যাপ, আর আমি আগেই লিখে দিয়েছি ক্যাপ অর্থ টুপি। তাহলে আমাদের কী হয়? সি ফর ক্যাপ, ডি ফর ডগ, ডি ও জি ডগ। এবার দেখো এখানেও ঠিক তেমনিভাবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের সিগুলো লিখে দিয়েছে, পাশে আরও ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটুকুতে তোমরা কী করবে? সি ক্যাপিটাল লেটারের এবং স্মল লেটারের তোমরা লিখে ফেলবে সুন্দর করে, লিখে আমাদেরকে দেখাবে কোনো ভুল ত্রুটি আছে কি না, তোমরা দেখে দেবেন, ওকে? এবার আসো সিতে আছে সে, ট্র্যাক অ্যান্ড রাইট, মানে কি বলো এবং নির্দিষ্ট করো এবং লেখো। দেখো এই যে আমি সি এ পি ক্যাপ আর সি এ টি ক্যাট পড়ালাম, সি ফর ক্যাপ, সি ফর ক্যাট হয়, আবার বাংলা অর্থও লিখে দিয়েছি সি ফর ক্যাপ, সি ফর ক্যাট হয়। এবার গত ক্লাসে যেমনভাবে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা শূন্যস্থান লিখতে পারি এই একটা ওয়ার্ড দিয়ে, সেটা দেখাবো। দেখো এই যে সি এ পি ক্যাপ, এটার যদি মাঝখানের ওয়ার্ডটা আমি না লিখে এভাবে লিখে দিই তাহলে এখানে কী হবে? এ সি এ পি ক্যাপ। আবার যদি প্রথম ওয়ার্ডটা না লিখে এপি লিখে দেই তাহলে এখানে হবে সি। আবার যদি লিখে দেই সি এ পিটা না লিখে দেই তাহলে এখানে পি বসাতে হবে, এই হচ্ছে সি এ। এবার ঠিক তেমনিভাবে সি এ টি ক্যাটেরটা যদি সি এ টি, এখানে এ হবে। আবার প্রথমটা না লিখে যদি এ টি লিখি এখানে সি হবে। আবার যদি সি এ লাস্টেরটা না লিখি এখানে টি লিখতে হবে। এই হচ্ছে ক্যাপ আর ক্যাটের শূন্যস্থান পূরণ। দেখো এই যে ওনারাও এভাবে দেখিয়ে দিয়েছে কিভাবে তোমাদের শূন্যস্থান পূরণগুলো করতে হবে, এই যে এখানে মিসিং ওয়ার্ডটা লিখতে হবে, ঠিক তেমনিভাবে আমি মিসিং ওয়ার্ড দিয়ে লিখে দিয়েছি। অবশ্যই তোমরা এই তিনটা তিনটা ছয়টাই তুলে নেবে, কারণ পরীক্ষায় কিভাবে আসবে এটা কিন্তু তোমরা এখনও বলতে পারো না, তাই না? এর জন্যই তোমাদেরকে যতভাবে হয় আমি ততভাবে এখানে লিখে দিয়েছি, কিন্তু খেয়াল করো ঠিক মতো। এবার আসো আমরা 10 পেজে চলে যাই। 10 পেজে আছে কি? কমান্ডস, কিছু চিত্র দিয়ে দিয়েছে, চিত্রের পাশে পাশে সেগুলোর নাম লিখে দিয়েছে। আমি আজকের ক্লাসটা সাজিয়েছি এগুলোর অর্থ দিয়ে, নেক্সট যেদিন আমি ক্লাস করব সেদিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে এগুলো দিয়ে মেক সেন্টেন্স তৈরি করা আমি শেখাবো। তো শিক্ষার্থীরা দেখো আমি এখানে লিখেই দিয়েছি উইন্ডো অর্থ জানালা। দেখো একটা জানালা এখানে সুন্দর করে এঁকে দিয়েছে, উইন্ডো জানালা, ডোর দরজার চিত্র এঁকে দিয়েছে, ডোর দরজা, চেয়ার চেয়ার, মেঝের চিত্র এঁকে দিয়েছে, ফ্লোর মানে মেঝে, টেবিল টেবিল, বুক বই, পেন্সিল পেন্সিল, ব্যাগ থলে। আচ্ছা এবার বি নাম্বারে আছে, দেখো লুক লেসন অ্যান্ড সে, দেখো এবং বলো শোনো। আচ্ছা স্ট্যান্ড আপ, এই ছেলেটা এই ছাত্রটা দাঁড়িয়ে আছে, এর জন্য বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। এই মেয়েটা একটা চেয়ারে বসে আছে, সিট ডাউন, বসো। গো টু দ্য ডোর, দরজার কাছে যাও, গো মানে যাওয়া লিখে দিয়েছি, দরজার কাছে যাও, দরজা মানে দ্য ডোর ইন্ডিকেট করেই দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, গো টু দ্য ডোর, দরজার কাছে যাও। আর বলেছে পয়েন্ট টু দ্য উইন্ডো, পয়েন্ট হচ্ছে এখানে বুঝিয়েছে যে এই মানে জানালার কাছে
বিন্দুটাকে স্পর্শ করো, জানালাটাকে স্পর্শ করো, তাহলে পয়েন্ট টু দ্য উইন্ডো, জানালাটা স্পর্শ করো বলতে পারি আমরা, বা জানালার বিন্দুটা স্পর্শ করে, মানে নির্দিষ্ট করে জানালার একটা জায়গাকে সে স্পর্শ করেছে। এবার এখানে লিখে দিয়েছে একটা রাইম ছোট করে, স্ট্যান্ড আপ সিট ডাউন, পয়েন্ট টু দ্য ফ্লোর, পয়েন্ট টু দ্য বু, পয়েন্ট টু এ বু, গো টু দ্য ডোর। আমার সাথে সাথে এই ছড়াটা একটু বলো সবাই, স্ট্যান্ড আপ সিট ডাউন, পয়েন্ট টু দ্য ফ্লোর, পয়েন্ট টু এ বুক, গো টু দ্য ডোর, স্ট্যান্ড আপ সিট ডাউন, পয়েন্ট টু দ্য ফ্লোর, পয়েন্ট টু এ বুক, গো টু দ্য ডোর। আর লাস্ট পেজ ইলেভেন, ইলেভেন পেজে দেখো ঠিক আগের মতোই লুক লেসন অ্যান্ড সে ট্র্যাক ইন দ্য এরিয়া, এরিয়াটা ফলো করো কীভাবে এখানে ডিটা লিখেছে, স্মল ক্যাপিটাল লেটারে ডি, স্মল লেটারে ডি, এবং আমার মতো করে ঘর করে দিয়েছে কীভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই ফাঁকা জায়গাগুলোতে সুন্দর করে লিখে ফেলবে। এবার আমি ডকটা কীভাবে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করা যায় সেই জিনিসটা দেখাচ্ছি। দেখো এই যে ডগ, আমি যদি ডি ও জি লিখি তাহলে আমার এই মিসিং ওয়ার্ডটা কী হবে, ও। আবার যদি প্রথম অক্ষরটা না লিখে ও জি লিখি তাহলে এখানে কী লিখতে হবে, ডি। আবার যদি আমি ডি ও লিখলাম লাস্টের ওয়ার্ডটা লিখলাম না তাহলে এখানে কী হবে, জি। অতএব বোঝা যাচ্ছে তুমি যখন এই ডগের বানানটা পারবে তাহলে কিন্তু তুমি অবশ্যই এই শূন্যস্থানটা এই তিনভাবে যে কোনোভাবেই আসলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে, লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমি আমার ক্লাসটা এই বিষয়গুলো দিয়ে সাজিয়েছি। দেখো প্রথমে কি যে যে এই চারটা পেজের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে তোমাদের অজানা, সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ লিখে দিয়েছি, এবং সি এবং ডি স্মল লেটার ক্যাপিটাল লেটার কীভাবে লিখতে হবে সেটা লিখে দিয়েছি, এবং সি ডি দিয়ে কি হবে সেটা শব্দটা আমি শিখিয়ে দিলাম, সি ফর ক্যাপ বা ক্যাট, ডি ফর ডগ, এবং সি ফর ক্যাপ বা ক্যাট এবং ডি ফর ডগ কত রকমে ফিল ইন দ্য গ্যাপসে আসতে পারে, মিসিং ওয়ার্ডটা হতে পারে সেটা শিখিয়ে দিলাম, এবং বাংলা অর্থসহ কয়েকটা লাইনের রিডিং পড়িয়ে দিলাম। তো আজকে আমি আমার ক্লাসটা এইটুকু দিয়েই সাজিয়েছি। নেক্সট ক্লাসে পরবর্তী ইউনিট নিয়ে আমরা পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্তই আজকে আমার ক্লাসটা, আর এই পড়াগুলোই তোমাদের জন্য এসডাব্লিউ থাকবে। তো আশা করব তোমরা সবাই সুন্দর করে এগুলো শিখে আমাদেরকে লিখে দেখাবে, আমরা কারেকশন করে দিবে কোথাও ভুল হয়েছে কিনা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।